বোনের বার্থডে ব্লগে এত এত মজা করেছি সবাই মিলে, আসলে যেটা কখনোই কল্পনা করিনি। আর এই এত এত গিফটের মাঝে আমাকে চকলেট গিফট করছিল, আর এই ছোট ভাইটার কথা নাই বললাম, সে অনেক ভালো মনে মানুষ, আর এই গিফটটা ছিল সবচেয়ে বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, আর আমরা এই বার্থডে উপলক্ষে ছোট্টখাটো একটা পার্টি রাখছিলাম। আর এই যে দেখুন কেকটা এত সুন্দর, আর আমি কেকটা নিয়েছিলাম চৌগাছা ফুড কর্নার থেকে, আসলে আপু অনেক সুন্দর কেক তৈরি করে। আপনারা যারা কেক নিতে চান অবশ্যই আপুর কাছ থেকে নেবেন, আমি পেজটা মেনশন করে দিব। আর এই যে আমি এখন কেকটা খুলছিলাম, আসলে কেকটা দেখে আমার মনটা একদম ভরে গেছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই, বাট এত তাড়াতাড়ি তো খাওয়া যাবে না, একটু মজা করতে হবে। আর এই ফুলগুলো নিয়ে আমি একটু মজা করছিলাম যে দেখো আমার ফুলগুলো আমার কানে দিলে কত সুন্দর লাগবে। আসলে ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল, একদম টাটকা। আর আমি একটু স্প্রে নিয়ে মজা করছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম যে স্প্রে করি কেমন মজা লাগে, মনে হচ্ছে বার্থডেটা আমারই। আসলে না, আসলে বার্থডেটা হচ্ছে আমার বোনের। আর এদিকে আমার মেয়েটা অনেক রেগে গেছে, আর আমি মোমবাতিটা ধরিয়ে দিলাম, আর এই যে সুন্দর করে একটা পটাশ করে একটা বাজি ফুটিয়ে দিল। আসলে বার্থডেতে অনেক মজা হয়, বাট এটা হচ্ছে আমাদের ইসলামে জায়েজ না। তারপরেও আসলে ছোট মানুষ তো মন বোঝে না, এজন্য ওর খুশি রাখার জন্য আমরা এটুকু করছিলাম। আর এখানে ওর কিছু ফ্রেন্ডরা ছিল, আসলে ছোট ভাইরা অনেক ভালো ছিল, শুধু ছোট ভাইরা না, ছোট বোনেরাও অনেক ভালো ছিল, আর ওরা অনেক মিশু। আর এই যে কেক কাটা শেষ, আমি একটু কেক কেটে দিচ্ছিলাম, আমার মেয়ে খুবই রেগেছিল যে আজকে সে হচ্ছে তার বার্থডে না করে কেন আমরা রেশমির বার্থডে করছি। আমার বোনের নাম রেশমি, সেটা আসলে ও এমনটা ভাবছিল যে ওর জন্য একটা কেক অর্ডার করবো, বাট এত লোকের মাঝে আমি আর ওর জন্য কেক অর্ডার করিনি, পরে ওর জন্য আরেকটা কেক অর্ডার করে নিবো। আর এদিকে আমার বোনকেও একটু খাইয়ে লাগিয়ে দিচ্ছিলাম, আর রেশমিকে আমি চাচ্ছিলাম যেন ওর মুখে একটু লাগাতে পারি, আর এভাবে ওকে বারবার আমি কেক ওর মুখ থেকে নিয়ে ফেরত নিচ্ছিলাম, বাট ওর মুখে লাগাতে পারি নাই। তবে নেক্সট ডে ট্রাই করবো ওর মুখে লাগানোর জন্য। আমি ভাবছিলাম যে ও আমাকে এভাবে ডস দিবে, বাট ও ডস দেয়নি, ও সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর আমি এই যে আমার মেয়েকে একটু খাইয়ে দিছিলাম, কারণ ও অনেক রেগে আছে। আর এদিকে সবাই বেলুন ফুলিয়ে মানে ফাটাফাটি শুরু করে দিয়েছে, আর আমার গায়ে এসে পড়ছে সব বেলুন, আর আমি ভয় পাচ্ছি। আর আমার মেয়েটা অনেক মজা পাচ্ছিল, আর সবাই অনেক মজা করছিল। আর এদিকে আমার ছোট ভাইকেও একটু খাইয়ে দিলাম, আর অনেকে বলতে পারেন যে খাওয়ানি। আর এদিকে দেখুন কি একটা কাহিনী হয়ে গেল, আসলে কেকটা খুব অল্পের জন্য মানে বেসে গেছে। আর এদিকে আমার মেয়েটাও একটু নাচানাচি করছিল, সে নাচতে খুবই ভালোবাসে, এটা আবার খারাপ মাইন্ডে নিবেন না। আর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, আর এখন শুরু হয়ে গেছে গিফট খোলার পালা। আর এই যে আমার মেয়েটাও ভাবছে তার গিফট আছে, সেজন্য সে খুলছিল। আর এই যে দেখুন এই গিফটটা নিয়ে আসলে অনেক মজা হচ্ছিল, কারণ গিফটার ভিতরে কিছুই ছিল না, অনেকক্ষণ খুলতে টাইম লাগছে। আর রুষাও এখানে অন্য অন্য গিফটগুলো খুলছিল তার খালামণির সাথে, আর বলছিলাম আমার গিফট কই। আর এদিকে এই গ্লাস গিফটটা অনেক ভালো ছিল, এখানে গরম পানি রাখলে ছবি ভেসে উঠবে। আর এই যে গিফটটা খুলছিল, এর ভিতরে আসলে কিছুই ছিল না, অনেক মজা, অনেকক্ষণ অনেক টাইম নষ্ট হয়েছে, বাট কোনো গিফটই নাই। পরে আর একটা গিফটের ভিতরে গ্লাস ছিল, আর এই রিংটা হচ্ছে বলছিল আপু তুমি রিংটা নাও। আর এদিকে এই দেখুন জামা, জামাটা তার খালামণি গিফট করছে, আর ছোট ভাইটা একটু মজা করছিল আর রিভিউ দিচ্ছিল। আর এদিকে আমার বোন বলছে আপু তুমি সুন্দর পিকচার উঠিয়ে দেওয়ার জন্য চকলেট গুলো নাও। আর এই যে আমরা বিরিয়ানি করেছিলাম, আর বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে, আর সবাই বলছিল যে আপু অনেক সুন্দর রান্না হয়েছে। আসলে আমি নিজের গুণ নিজেই বলতেছি, আমি অনেক ভালো রান্না করতে পারি, আপনারা সবাই চলে আসবেন। আর এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার সাথেই থাকুন।